ফিরে যাই একেবারে ছোটবেলায়। জন্ম কত সালে, কোথায়? জন্ম হচ্ছে মানে ইংরেজি 1945 একুশে জুন, আর এটা বাংলা তারিখ হয় 7ই আষাঢ়। 1945 ইংরেজি বাংলা 1352। কোথায় জন্ম হয়েছিল? আমরা যেটাকে গ্রামের বাড়ি বা দেশের বাড়ি, আমার দেশের বাড়িতে জন্ম হয়েছিল। গ্রামটার নাম ছিল কাশতলা। আচ্ছা। কিন্তু আমি যখন স্কুলে পড়ি তখন আমি আমি গ্রামের নামটা আমি কাশবন করে দিই। প্রেমিক যেরকম ভালোবেসে তার প্রেমিকার নাম পাল্টে রাখে, নিজস্ব নাম দেয়, আমি সেভাবে আমার গ্রামের নাম পাল্টে দিয়েছিলাম কাশবন। সেটা আমার ছাত্রাবস্থাতে জীবনে। তারপরে কি ওই নামটাই থেকে? আমার ভাই বোন সবাইকে বলেছিলাম এখন থেকে তোরা কাশবন বলবি। এমনিতে কাশতলা গ্রামের নাম আছে, কিন্তু তার ভেতরে এই কাশবন বলে একটা জায়গা, একটা কমপ্লেক্সের মতো গড়ে তুলছি। সেখানে একটা হাই স্কুল আছে, কাশবন বিদ্যানিকেতন, এখন সরকারি এমপি ভুক্ত হয়েছে। আপনার বাবার নাম কি ছিল? একটা নাম ছিল বাসুদেব, আর এমনিতে তার আসল নামটা ছিল সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী। আমি অবশ্য চৌধুরী কখনো ব্যবহার করি না, কিন্তু আমাদের পরিবারের অন্য নামের সঙ্গেও তাই ছিল, আমার তাই ছিল। কিন্তু আমি পরে কবিতা লিখতে গিয়ে পরে নামটা, প্রথম দিকে আমার পুরো নামটাতেই কবিতা ছাপাও হয়েছে কিছু, কিন্তু পরে আমি প্রকাশ এবং চৌধুরী বাদ দিয়ে নির্মলেন্দু এবং গুণ দুটো সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত করেছি। আপনার মায়ের নাম কি ছিল? আমার মায়ের নাম ছিল বীণা পানি গুণ। আচ্ছা। আমার যখন বয়স 4 বছর তখন আমার মা মারা যান, এবং তখন আমার বাবা, যেহেতু আমার আরো আরো ছোট দুটো বোন ছিল, একটি বোনের বয়স ছিল 6 মাস মাত্র, এবং সেই বোনটিকে লালন পালন করার জন্য আমাদের গ্রামেরই একজন বিধবা মহিলা ছিলেন, তার কাছে মেয়ে আমার ছোট বোনটিকে দিয়ে দেওয়া হয়েছিল তার রক্ষণাবেক্ষণ করার জন্য। তো ওই বোনটি কিছুদিন পরে বোনটি মারা যায়। তার খুব করুণ বর্ণনা আমার বইয়ের মধ্যে আছে, আমার এই দৃশ্যটি মনে আছে, এবং মায়ের মৃত্যুর দৃশ্যটিও আমার কিছুটা মনে আছে। আমার বাবা পরে আবার বিবাহ করেন, আমি আমার এই মায়ের সঙ্গে নতুন মায়ের খুব একটা পার্থক্য খুব বুঝতে পারিনি। আমি এই মাকে নিজের আপন মা হিসাবে গ্রহণ করেছি। তিনিও আপনাকে নিশ্চয়ই, হ্যাঁ, তিনিও আমাকে স্নেহ দিয়েছেন। তার হাত, তার কাছে আমার হাতে খড়ি ঘরে, তিনি আমাকে পড়া কি নাম শিখেছেন, ওনার নাম হচ্ছে চারুবালা। স্কুলে যে আপনি ভর্তি হলেন আপনার ওই গ্রামেই না, 12টা স্কুলে ভর্তি হলাম, 12টা সেটা আমি ক্লাস 12টা স্কুল, তো আমি ক্লাস 3 তে ভর্তি হয়েছি। ক্লাস 3, কারণ 1 2 পড়াশোনা আমি গ্রামে আমার মায়ের কাছে করেছি, মায়ের কাছে করেছি। তো এই স্কুল জীবনটা কেমন ছিল? স্কুল জীবনটা খুবই, আমি একটু দুরন্ত প্রকৃতির ছিলাম, আমরা বুঝতেই পারি, আমার মনে এখনো সেই প্রকৃতির থেকে মুক্ত হইনি। ওই স্কুলে কতদিন? ওই স্কুল থেকে তো আমি ম্যাট্রিক পাস করেছি, আমাদের সময় তো ম্যাট্রিক পাস ছিল, ম্যাট্রিক পর্যন্ত ছিল 1962 সালে। এবং ওই পড়াশোনায় কি মোটামুটি মনোযোগ ছিল বা ফলাফল কেমন হতো? ফলাফল খুব ভালো হতো। আমাদের একজন শিক্ষক ছিলেন, তিনি একদিন ক্লাসে এসে আমাকে, তিনি বৃষ্টির দিন মানে অনেক ক্লাসেই টিচার আসেননি, ফলে স্কুল ছুটি হয়ে যাবে এরকম যখন আশা করছি, তখন আমাদের ওই শিক্ষক, তার নাম ছিল মনীন্দ্র গুণ মহাশয়, তিনি এসে আমাদের ক্লাসে বললেন তোরা বসে কবিতা লেখ। আচ্ছা। তো কবিতা যে লেখার জিনিস, এবং আমরা সাধারণ আমরা কবি নই, আমরা কবিতা কি করে লিখবো, এ নিয়ে যখন আমরা ভাবছি, তখন আমার আবার একটা এই ছিল, আমি গ্রামের যে একজন কবি ছিলেন তার নাম হলো চক্রবর্তী, সেই তার কিছু প্রচলিত ছড়া গান প্রচলিত ছিল, গ্রামীণ কবি, গ্রামীণ কবি আর কি। তো আমাদের এখানে আরেকজন কবি ছিলেন বীরচরণ সিংহ বলে একজন সাধক কবি ছিলেন, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে অনেক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলো আমাদের গ্রামের মানুষ এখনো গায়। তো এ তাদের গান সংগ্রহ করা আমার একটা অভ্যাস ছিল। তো লোকসাহিত্য যাকে বলে, লোকসাহিত্যের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এবং আমি মুখে মুখে কিছু ছড়াও বানাতে পারতাম। তো এই জন্য যখন স্যার যখন বললেন যে কবিতা লেখ, তো সবাই আমার দিকেই দৃষ্টি, যে আমি তাদেরকে পরিত্রাণ করি, একমাত্র যোগ্য ব্যক্তি, যোগ্য ব্যক্তি। তারপর স্যার কিছুক্ষণ পরে আসলেন, ইতিমধ্যে মানে সবাই মানে লেখার চেষ্টা করছে, কারোটাই শেষ হচ্ছে না। তো স্যার ফিরে আসলে আসলে বললেন যে তোর কে কে কবিতা লিখছিস দাঁড়া। তো কেউ দাঁড়াচ্ছে না, সবাই দাঁড়াচ্ছে মাথা নত করে থাকছে, কারো কবিতা হয়নি। তখন আমার মধ্যে যে চঞ্চলতা, এটা স্যার লক্ষ্য করলেন, বললেন
তুই কিছু লিখেছিস মনে হয়? স্যার আমি একটা কবিতা লিখছি। পড়। তো আমি কবিতাটা পড়লাম। আমি এখন পড়ি যে ভাই বারহাট্টা হাই স্কুলে, একে অন্যে থাকি হেথায় ভাই বন্ধু বলে। এই স্কুলটি অবস্থিত কংস নদীর তীরে, আমাদের বাড়ি হইতে 1.5 মাইল উত্তরে। তো এই কবিতা শুনে স্যার দাঁড়িয়েছিলেন, তার মুখে কখনো আমরা হাসি দেখতাম না। তিনি বলতেন হাসলে ছাত্ররা লাই পাবে, বলে তিনি সবসময় গম্ভীর মুখে আমাদেরকে শাসন করতেন। তার মুখে একটু হাসির ঝিলিক খেলে গেল। সেদিন থেকেই আমার স্কুলের বন্ধুরা সহপাঠীরা আমাকে কবি বলে খেপাতে শুরু করলো, এবং আমিও বুঝতে শুরু করলাম যে আমার ভেতরে এমন একটা শক্তি আছে যা এদের ভিতরে নেই, অন্য কারো ভিতরে নেই। এই উপলব্ধিটা আমার ভিতরে তখন আসলো। এরপর থেকে কি আপনি নিয়মিত শুরু করলেন? না, এরপরে যে নিয়মিত যে কবিতা লেখা সেটা আর হয় ওঠেনি। স্কুলে তো ওই যে দেওয়াল পত্রিকা বার হয় বা, হ্যাঁ, ভাব বার হয়, বার্ষিক বার হয়, তো বিভিন্ন রচনা প্রতিযোগিতায়, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ করার একটা ই ছিল, বলা যায় যে কোনো কম্পিটিশনে ওদের পার্টিসিপেট করার একটা ই ছিল। তারপরে আমি আবৃত্তি প্রতিযোগিতায় অংশ, আমাদের একটা ক্লাব ছিল, সেই ক্লাবে আমাদের এখন যিনি আর কি আমাদের খুব বরেণ্য লেখক যতীন সরকার, তিনি ওই স্কুলে আমাদের শিক্ষক ছিলেন, তিনি এই ক্লাবে রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন এগুলো পালিত হতো। এবং আরেকজন শিক্ষক ছিলেন আমার, তিনি আমাদের বাংলা শিক্ষক হিসেবে যোগদান করেন, তার বাড়ি ছিল নবীনগরে ওই ব্রাহ্মণবাড়িয়ার, সেখানে তার ওনার নাম ছিল মুখলিসুর রহমান। তো তিনি একদিন আমাদের ক্লাসে এসে বললেন যে তোমাদের প্রিয় কবিকে, তো আমরা তো রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল এদের নামই বলি, কখনো কখনো হয়তো জসীমউদ্দীনের প্রসঙ্গ আসে, কিন্তু তিনি আমাদেরকে বললেন আমার প্রিয় কবিকে জানো? তো আমরা খুব উৎসাহী হয়ে কর্ণ করলাম, জানতে চাই না, না স্যার জানি না। স্যার আমার প্রিয় কবি হচ্ছেন জীবনানন্দ দাস, তোমরা তার নাম শুনেছো? তো আমরা বললাম যে না, ওনার নাম শুনিনি। বলে তোমাদের যে পাঠ্যপুস্তকটি আছে যে এত পাত পৃষ্ঠা উল্টাও, এত পৃষ্ঠা উল্টিয়ে দেখলেন জীবন দাসের একটি কবিতা, আবার আসিব ফিরে। তো তিনি আমাদের বললেন কবিতাটি পড়ো। তো আমরা যে যার মতো করে কবিতাটি আগে কখনো পড়িনি, কিন্তু পড়তে গিয়ে দেখলাম যে খুব আটপৌরে ভাষায় সুন্দর গ্রামের বর্ণনা, আমার খুব ভালোই লাগলো। এবং তিনি বললেন যে তোমাদের এবার আমি পড়ে শোনাই, তোমরা শোনো। তিনি আবার আসিব ফিরে জীবন দাসের কবিতাটি পড়ে আমাদের শোনালেন। তো আমরা এই প্রথম জীবন দাসের সঙ্গে পরিচয় হলো। ওই স্কুলে থাকাকালীন আপনার ধরুন এই যে লেখাপড়া, কবিতা, আবৃত্তি ইত্যাদির পাশাপাশি খেলাধুলার দিকে? খেলাধুলার দিকে আমার খুব প্রচন্ড নেশা ছিল, ফুটবল খেলা, ভলিবল খেলা। ম্যাট্রিক পাশ করলেন কোন সালে? 1962। তারপরে কি কলেজে? তারপরে আমি আনন্দমোহন কলেজে ভর্তি হলাম, ময়মনসিংহ।